প্রথম যেটা সাবনেট প্লাস এক নম্বর প্রশ্ন আছে ক্যালকুলেটারে বাইনারি প্রেস করব 1 0 2 0 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
The subnet mask. The CID value 23. IP address. IP address. Internet CIDR. CID. Classless printer. Le subnet mask. Ek number first na bhi. Subnet mask. Subnet mask. Subnet mask clear kora nahi hai mujhe. CID is bhi jata hai. Patte kahi one message ta one. Then IP the egg do we see inside part heart. Egg do we see inside part heart. एक दू तीन चार पाँच ग्यारह षोलो सतर अठारह उन्नीस बीस एकुश बाईस तेईस पहले देखने सातटा और एक आठटा तो बाकीगुल एक दू तीन चार पाँच छः सात आठ आठटा जीरो एतटुकू मैंने दुशो पंचान्न डट दुश पंचान्न डट एटे जो बाइनरी थे डेसिमल करी तो एक मान हो कत कैलकुलेशन हिसाब 1 2 4 8 16 32 63 128 कत है तम एक डेसिमल बेच 128 64 32 16 8 4 2 जतगुला वन आबगला जो कर 8 4 बारो मेरे चौदह चौदह अच्छा बीस अट्ठाईस चौतीस तीस चौतीस तैंतीस चौंतीस चौतीस है चार वैसे अगला भी तीन तीन चार तैंतीस है सात 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 चौदह पंद्रह पंद्रह पाँच सात पंद्रह एक एक रखे दो दुई सौ चौवन्न चौवन्न एक ना दुई सौ चौवन्न डट जीरो एड्रेसा बेर करते हमारे सीरीज जानते हैं कि 1 2 4 8 16 32 64 128 256 पाँच बारो ये कंटिन्यू चलते थे তাহলে আমরা সাবনেট মাস পাইলাম সাবনেট মাস 255.255.254.0 এটা আমার সাবনেট মাস দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর দ্বিতীয় নম্বরটা কী ছিল এটা মেসেজ দেই উপরে লিখি তৃতীয় নম্বর প্রশ্ন বি অ্যানসার নাম্বার অফ সাবনেট नंबर ऑफ सबनेट नंबर ऑफ की सबनेट हमरा जानी जे एटा बी क्लास एर आईपी देखिस बी क्लास एर आईपी ते दुटा नेटवर्क पार्ट और एक 172.168.1.0 एतर गो से नेटवर्क पार्ट और ए दुटी की होस्ट पार्ट এটা হচ্ছে ফার্স্ট পার্ট তাহলে এখানে যেতে তেইশটা জিরো তেইশটা ওয়ান তাহলে আমি নেটওয়ার্ক পুরো আইপিটা লিখি 1 0 1 0 1 1 0 0 ডট 1 0 1 0 1 0 0 0
এখান থেকে আমার টেস্টটা শুরুকে যদি দেখবে তাহলে এটা আমার ঠিক এইটা থেকে নেটওয়ার্ক এটা জানি নেটওয়ার্ক আর এইখান থেকে যেটুকু বের হলো এটাই মূলত সাবনেট সাবনেট এটা মূলত কি সাবনেট আর এইখান থেকে এতটুকু এখানে একটা জিরো এদিকে আছে আটটা জিরো ডট এদিকে কটা জিরো আটটা জিরো মানে এটা আমার হোস্ট পার্ট হোস্ট পার্ট নাম্বার অফ সাবনেট টু টু দি পাওয়ার হোস্ট পার্ট নাম্বার অফ সাবনেট টু টু দি পাওয়ার হোস্ট পার্ট টু টু দি পাওয়ার কয়টা হোস্ট পার্ট কয়টা আট আর কে এখানে হচ্ছে আটটা আর একটা কি নয়টা নাইন পাওয়ার নাইন করলে নাম্বার অফ সাবনেট আমরা বের করতেছি নাম্বার অফ সাবনেট তার মানে টিভি পাওয়ার সাবনেট 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 কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার অফ সাবনেট টু দি পাওয়ার সেভেন তাহলে একশো আঠাইশ তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হোস্ট পার সাবনেট তিন নম্বর প্রশ্ন কি হোস্ট পার সাবনেট হোস্ট পার সাবনেট তাহলে হোস্ট ছিল কয়টা তেইশটা তেইশটা বাদ দিয়ে বাকিটা তাহলে এখান থেকে এতটুকু আমার কি পার ছিল হোস্ট তবে এখানে তেইশটা এক দুই তিন চার পাঁচ পাঁচশো বারো দুই নম্বর প্রশ্ন নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম হোস্টকে জিরো বানাতে হবে নেটওয়ার্কে ব্যস্ত বের করার জন্য যতগুলো হোস্ট আছে সবগুলো জিরো বানাবো হোস্ট পার্টটাকে জিরো বানাতে হবে হোস্ট পার্টকে জিরো বানাতে হবে যাতে কি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে হোস্ট পার্টকে জিরো বানাতে হবে আমরা যদি এখানে জিরো বানাই তাহলে কী হচ্ছে হোস্ট পার্ট তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 সাতটা জিরো এখানে ওয়ান ছিল এটাকে এখন জিরো বানাই দিলাম বাকিগুলো তো সব জিরো আছে তাহলে এটা এতটুকু মানে ওয়ান সেভেন টু
1.8.0.0. हमें नेटवर्क एड्रेस पहले हम उनका 172.168.0.0 इधर हमार नेटवर्क एड्रेस ये नंबर पर प्रश्न की फास्ट वैलिड हो फास्ट वैलिड पोस्ट फास्ट वैलिड पोस्ट देर को रनिंग हो तो है नेटवर्क एड्रेस के साथ एक जो को रनिंग है नेटवर्क एड्रेस क्लास की फाइन नेटवर्क एड्रेस के साथ एक जो चलो नेटवर्क एड्रेस हम आगे पे तो 172.168.0.0 इधर साथ एक जो तो 172.168.0.1 मतलब एक है ना वन मने ये वन मने एक है ना एक टैग दो तीन चार पांच छह सात आठ एक साथे एक जो और मैंने वन बाकी वाला सब जीरो मैंने हम लिखे पड़ी वन ही तो फास्ट वैलिड वर्ड हेलो 172.168.0.1 नंबर फास्ट वैलिड वर्ड नेक्स्ट प्रश्न ब्रॉडकास्ट एड्रेस बेर पर नियम तीन नंबर प्रश्न ये ब्रॉडकास्ट या तो ब्रॉडकास्ट एड्रेस जो करा नहीं होता होस्ट होस्ट ऑल जीरो होस्ट पार्ट जेटा सिलो सिटा ऑल जीरो होस्ट पार्ट ऑल वन कर दे रहे होते होंगे इसलिए होस्ट पार्ट का कोटा सिलो हमार এই হোস্ট মানে এখানে সবগুলা কি ওয়ান করব তাহলে এখানে যদি 1 2 3 4 5 6 7 8 আর এখানে তাহলে একটা 1 মানে এতটুকু আমরা পাইলাম 255 আর এটা কি এখানেও এখানে 1 আর উপরের অংশটুকু ছিল একই বাকি যে যা থাকে তাই তাহলে ফার্স্ট পার্ট আমরা লিখতে পারি 172.168. এতটুকু মানে কি 1 আর এখানে থেকে 255 এটা আমরা পরে ব্রডকাস্ট করতে 172.168.1.255 এটা পরে আমরা ব্রডকাস্ট করতে লাস্ট ভ্যালিড পোস্ট लास्ट वैलिड पोस्ट लास्ट वैलिड पोस्ट मेरे को लगने लगी ई एफ नंबर क्वेश्चन लास्ट वैलिड पोस्ट मेरे को लगने में तो ब्रॉडकास्ट की एक भी होती है ये यार वो ब्रॉडकास्ट माइनस की वन तो ब्रॉडकास्ट है 172.168. जैसे वन डॉट बीस हो कौन चल लो এখান থেকে কি বিয়োগ এক 172.168.1.254 আমার লাস্ট ভ্যালিড পোস্ট তার মানে 172 লাস্ট ভ্যালিড পোস্টটা কত 172.168.1.254 এ আমার লাস্ট ভ্যালিড পোস্ট এখন এই নম্বর প্রশ্ন সিরিয়ালে মিস্টেক হলে পরের প্রশ্ন কি ভ্যালিড হোস্ট পার্ট সাবনেট ভ্যালিড হোস্ট পার্ট সাবনেট ভ্যালিড হোস্ট পার্ট সাবনেট তার মানে ভ্যালিড হোস্টটা কথা একটা ব্রডকাস্ট অ্যাড্রেস এবং নেটওয়ার্ক অ্যাড্রেস দুইটা অ্যাড্রেস বাদ দিয়ে যেটা আসবে সেটা আমার ব্রডকাস্ট
ব্রডকাস্ট এবং নেটওয়ার্ক, নেটওয়ার্ক দুইটা অ্যাড্রেস বাদ দিতে হবে, এখানে একটা এখানে একটা, তার মানে দুইটা অ্যাড্রেস বাদ দিলেই আমার ভ্যালিড হোস্ট। তাহলে আগে পেছিলাম কত, 512 থেকে 2 বাদ দেই, তাহলে হলো 510 আমার কি ভ্যালিড হোস্ট, এটা আমার ভ্যালিড হোস্ট। ওকে,